হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের জানি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে এই ব্লগটা স্টার্ট করছি রান্নাঘর থেকে। তো এখন বেজে গেছে 9টা, তো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি চা নিয়ে নিয়েছি নিজের জন্য, আর মা ওরা চা খেয়ে নিয়েছে। তো আজকে সকাল সকাল রান্না করবো, কারণ আজকে বৃহস্পতিবার, তো কিছুই নেই ঘরে খাওয়ার জন্য সকালে, মানে অন্যদিন তো ঠান্ডা ভাত সবজি টবজি থাকে খেয়ে নেয় সবাই। তো আজকে যেহেতু কিছু নেই তাই সকাল সকাল ভাত বসিয়েছি, মুগ ডাল বানাবো, এখানে চা বানিয়েছিলাম এই তো। তো চলো দেখতে থাকো, আমি চাটা খেয়ে নিই। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখো চা, তো চাটা ঠান্ডা হয়ে যাবে, ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। চা খেয়ে রান্না বান্না শুরু করে দেবো, আজকে জলদি জলদি রান্না হয়ে যাবে। তো তারপর কাজকর্ম অনেক আছে, কাজকর্ম এখনও পড়ে আছে, বিছানা ছাড়া কিছু উঠানো হয়নি। বাট আজকে বৃহস্পতিবার ছিল তো প্রচুর কাজ ছিল, বৃহস্পতিবারে প্রচুর কাজ থাকে, বুঝতেই পারো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে দিয়েছি লাবড়া বানানোর জন্য, মানে ঘ্যাটে একটা তরকারি বানাবো সব কিছু মিশে মিক্স করে। তো এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো দেখতে থাকো। বন্ধুরা, এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, আমি ভাত খাবো এখন, কারণ খিদে পেয়ে গেছে। জানি না কি আজকে দুদিন ধরে আমার খালি খিদে পেয়ে যায়, খিদে পেয়ে যায়। তো যেটাই হোক, এখানে লাবড়া তরকারি নিয়ে নিয়েছি আর ভাত নিয়ে নিয়েছি গরম গরম, আর কারণ এখন খেলে আর পরে খেতে খেতে আমাদের 4টা বেজে যায়। তো তার জন্য এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর অনেক কাজ, দেখতে পাচ্ছ এখনও প্রচুর কাজ পড়ে আছে, তো এগুলো সব গোছাবো টোছাবো তারপর গিয়ে, মানে আর আজকে তো ঝঞ্ঝাট নেই কারণ আমার রান্না হয়ে গেছে। তো আবার বানাবো দুপুরে শুটকি। তো ভাবছো যে আজকে বৃহস্পতিবার আবার শুটকি কেন, মানে ওই সিম সিম আছে না, সিমের গুটি কতগুলো এনেছিল বিচি, তো সেগুলো আছে, তো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো সেগুলো না বানালে হবে না। তো আজকে তো শাশুড়িমা ওরা বৃহস্পতিবার নিরামিষ খায়, তো সাথে আমরাও খাই, কিন্তু ভাবলাম যে বানিয়ে ফেলে না বানালে নষ্ট হয়ে যাবে, তাই বানিয়ে নেব। আর কালকে আমাদের নিরামিষ শুক্রবার, তো কালকে শাশুড়িমারা খেবে খাবে যতটুকু থাকবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে চেয়ারে প্রচুর কাপড় ছিল, জাস্ট ভাঁজ করলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এখানেও। আর আমাদের জায়গা প্রচুর কম, মানে জিনিস রাখার জায়গা, জায়গা তো আছে, এখানে একটা কিছু র্যাক আনবো বলে ভাবছি, র্যাক এনে বাসন সরি কাপড়গুলো রাখবো, নাহলে এইভাবে ছেড়ে ছেটে থাকে সারা ঘরে, আর ধোয়া হয় আধোয়া ধোয়া মিশে যায়, তো কনফিউজ হয়ে যায় কোনটা ধোয়া কোনটা আধোয়া। তো এখানে এখন সব এগুলো ধোয়া কাপড় ভাঁজ করে নিয়েছি। আর পুচকিকে বলেছিলাম আজকে বিছানাটা উঠা, তো মশাই এটা কীভাবে উঠিয়েছে দেখতে পাচ্ছ, পুরো উলট পুলট করে। তো যেটা হোক, বাচ্চা মানুষ উঠিয়েছে এটাই যথেষ্ট। তো এই কাপড়গুলো রাখবো, তো চলো এগুলো ভাঁজ করে নিয়েছি। তো এই ঘর টোর সাফা করে নিয়েছি, আর পুচুকে তেল টেল মালিশ করে স্নান টান করানো হয়ে গেছে। আজকে কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে, কারণ অনেক বড় হয়ে যায়। আর আজকে আরেক জায়গায় যাব, পাপাকে নিয়ে ডক্টরের কাছে যাব, কারণ ওর প্রচুর কৃমি হয়েছে, সারাদিন দাঁত কিটকিট। কালকে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে ওর কীরকম দাঁত কিটকিট করছিল, তো আজকে নিয়ে যেতে হবে। কালকে কান্নাও করছিল প্রচুর, হয়তো কৃমির জন্য পেটেটে ব্যথা করছে। তো আজকে আজকে সকালে যাওয়ার কথা ছিল, কারণ ঘুম থেকে লেট করে উঠেছি আমরা, তো তার জন্য যাওয়া হয়নি। আর যার কাছে যাবো হোমিওপ্যাথিক ডক্টর, উনি হচ্ছে মানে সকাল টাইমে, মানে স্কুল টিচার তো নিয়ে, তো সকাল টাইমে অল্প টাইম থাকে, তো বিকেলে অনেক টাইম থাকবে, তো সকালে যাওয়া হলো না, তো বিকেলে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকবে, এখন আর কিছু শেয়ার করবো না, একবারে ডক্টরের কাছে যখন যাবো তখন শেয়ার করবো, তো চলো দেখতে থাকবো। তো বন্ধুরা, ডক্টরের কাছে আর যাওয়া হলো না, কারণ তোমাদের দাদাভাই দোকানে কাস্টমার আছে অনেক প্রচুর, তো আর যাওয়া হবে না, ওগুলো কাস্টমার আছে এখন যাওয়া হবে না। তো সামনেই যে আমাদের এখানে আরেকটা ফার্মেসি আছে হোমিওপ্যাথিক, তো সেখানে বললো মাকে নিয়ে যেতে, তো মাকে বলেছি মা পরে নিয়ে যাবে সন্ধ্যা হলে, তারপর নিয়ে যাবে। তো ওকে খাওয়ানোর চেষ্টা করছি, ওরা খিদে নেই, তো মানে বমি বমির মতন ভাব করছিল, তাও জোরজবরস্তি এক চামচ দিয়েছিলাম, না দেখলাম যে না বমি মানে অক অক করছে, তারপরে আর দেইনি, খাবেই না, মানে জোর করছিলাম। ওর এমনি খাওয়াতে অসুবিধা করে না, ও যখন খিদে তাকে খায় আর যখন পেট ভর্তি হয়ে যাবে তখন আর খাবে না, তো আর খাবে না, তাও আমি জোর জোরসে দিচ্ছিলাম, তো খাবে না বলে আর তারপরে যা বাদ দিলাম যে আর খাওয়াবো না। তো এটাই, তো চলো দেখতে থাকো ওকে নিয়ে। আমার এইভাবে পাপা বিছানায় পায়খানা করে দিয়েছিল, তো আবার সব কিছু চেঞ্জ করছি দেখতে পাচ্ছ, আর ওকে ধুয়ে টুয়ে দিয়েছি, ও নিচে খেলা করছে, ওই দেখো দুষ্টু, প্রচুর দুষ্টু হয়েছে প্রচুর। ওকে পায়ে নিয়ে বসলাম হাগু দেওয়ার জন্য, হাগু দিল না, এখন বিছানাতে হাগু দিয়ে দিয়েছে, আমার কাজ বাড়ায় কাজ, চলো এগুলো করি। ওই ভাই
তো বন্ধুরা ওর দুষ্টুমি দেখো, আমি বারবার বেড কভারটা ভালো করে পাচ্ছি আর ও উঠিয়ে দিচ্ছে, এখন হাসছে দেখো, এই দেখো দেখছো হাসছে। তোমরাই দেখবে আমি ঠিক করব, ও আবার কি করবে দেখবে। হ্যাঁ দেখতে থাকো, এই দেখো দেখো, দেখতে পাচ্ছ তোমরা কি দুষ্টুমি করে ও দেখো। আরে বাবা দেখো তোমরাই, আর আমি এরকম সারাটা দিন কাজ করে করে হরান হয়ে যাই, আর ওইভাবে লেত্রা করতে থাকে। ও তো আরো দুটো তো আছে, ও আছে এখন সাথে, ও যোগদান দিয়েছে এখন। পচা চলে আসলাম আকুলে এখন, তো চলো না শেয়ার করে পারলাম না এই দুষ্টুমিটা ওর, তো চলো। আর এই দেখো এখন আবার জানলাতে উঠে গিয়েছে, ও সারাদিন দুষ্টুমি চলতেই থাকে, যতক্ষণ ঘুমাবে একটু শান্ত তারপর তো মানে চিল্লা চিল্লি উৎপাত। আর ওদিকে দুজনকে দেখো, ওরা ওদিকে ওই কাকা বাস ওদের খড়ি রাখার জন্য একটা চাং টাইপের বানিয়েছে, ওটার উপর উঠে খেলছে। বললাম স্কুল থেকে এসেছিস ভাতটাত খেয়ে ঘুমা, না ঘুমাবে না। তো ওদের এই সারাদিন এইভাবে দুষ্টামি, আর একজন ছোটো জন তো আছেই, তিনজনের দুষ্টামি মানে সারাদিন আমার মাথাটা খেয়ে ফেলে। খালি মানে এইটাই ওষুধ দিয়েছি তোমাদের আগেই বলেছি, কারণ মাথা ঢুকিয়ে দেয় তো বাইরে পড়ে যাওয়ার রিস্ক থাকে, তার জন্য আমি রশি দিয়ে জানাটা ব্লক করে দিয়েছি। তো বন্ধুরা এদিকে তোমার দাদা ভাই সন্ধ্যাবেলা মাছ নিয়ে এসেছে, তোমাদের তখন বলেছিলাম যে আমি দুপুরবেলা মানে সকাল টাইমে তো শুটকি মাছ বানাবো সেই শিমের বিচিগুলো দিয়ে। তো তোমাদের দাদা ভাই বলল যে মাছ নিচ্ছি মাছ দিয়ে বানাও, তো তাই মাছ এনেছে, তো এগুলো সন্ধ্যাবেলা ধুয়ে নিচ্ছি। তো পুচকিকে বললাম আপা মোবাইলটা ধর, আর ওরাই আছে ঘরে, ওরা না ধরলে কে ধরবে, তোমাদের দাদা ভাই নেই বাড়িতে জানোই, দোকানে এই টাইমে দোকানেই থাকে। তো পুচকিকে মাঝে মাঝে বলি যে মোবাইলটা ধর ক্যামেরাটা কর, তো ওরা ও পারে না, তাও ধরেছে যে এটাই হয়েছে আজকে, ভালোই হয়েছে যেহেতু তোকে ধরেছে। তো মাছগুলো ধুয়ে নেবো এবার, আজকে রান্না করবো এখন চুলোতে, কারণ আজকে বৃহস্পতিবার বলেছিলাম সব সকালবেলা রান্নাঘর মুছে টুছে গ্যাস টেস্ট সব কিছু ধুয়ে এভরিথিং রান্নাঘর পুরো ও সব ধুয়ে টুয়ে নিয়েছি। তো এখন আবার মাছের জন্য আবার কালকে আবার শুক্রবার আমাদের নিরামিষ, তো সব ল্যাটা প্যাটা হয়ে যাবে, তো তার জন্য বাইরে চুলোতেই বানাচ্ছি। আর বাইরে লাইটটা নেই, আমি মোবাইলে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে মানে রান্না করছি, তো এখন ক্যামেরা করছি ভিডিও করছি বলে ভিডিও লাইটটা ফ্লাশ লাইটটা জ্বালিয়ে রেখেছি, তো সেটা দিয়ে এখন মাছগুলো ভেজে নিই, ভেজে নিয়ে রান্নাটা করে নেবো। তো আর অল্প মাছের মানে তেল ছিল, সেগুলো বেগুন দিয়ে তেল পাতুরি বানালাম রাত করে, আর বেশি বানাইনি অল্প করে বানিয়েছি। আর এখানে সেই আলু কষাচ্ছি সিমের গুটিগুলো দিয়ে বানাবো, আর খেতে সত্যি খুব টেস্টি লাগে। আমি অনেক কিছু এখানে এসে খেয়েছি যেগুলো আগে বাপের বাড়ি খাইনি, তো খেতে ভালোই লাগে, খারাপ না। বাস আমি এখন অভ্যাস হয়ে গেছি সেগুলো বানাতে বানাতে, আমিও বানাই। তো সিমের গুটি দিয়ে তোমরা বানিয়ে খাবে খুব টেস্টি। আর রাত্র করে তো কি শেয়ার করবো বলো, এদিকে লাইট নেই, মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে বানাচ্ছিলাম খুব কষ্টে, বুঝতে পারছো? তো চলো দেখতে থাকো।
বন্ধুরা এখানে গ্যাসে ভাত আর এদিকে শালগম আলুর তরকারি বসিয়ে দিয়েছি নিরামিষ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। টাটা বাবাই, সবাই ভালো থাকবে।